সাবস্ক্রাইব করুন সি টেক প্রো চ্যানেলকে, আর পাশে আসা বেল আইকনে প্রেস করুন সব টেক ভিডিও আগে দেখার জন্য। তো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? বন্ধুগণ, আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ্লিকেশনের পরিচয় করে দেব যার মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপকে খুবই স্মার্টভাবে ইউজ করতে পারবেন। দেখুন, আমি আমার মোবাইলকে জাস্ট একবার চেক করছি, তো দেখুন হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাচ্ছে। তো এছাড়া এই অ্যাপটির আরও অনেক ফিচার্স রয়েছে, তো আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আমি একটা একটা করে আপনাদের সব ফিচার্সের সাথে পরিচয় করিয়ে দেব। তো তার জন্য আপনাদের মোবাইলে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, তার জন্য প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে যে হোয়াটসপাঞ্চ। তো হোয়াটসপাঞ্চ লিখে সার্চ করার পরে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে আপনার সামনে। তো এই অ্যাপ্লিকেশনটি আপনাকে আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। এখান থেকে খুঁজে পেতে যদি অসুবিধা হয় তাহলে আমাদের ভিডিওর নিচে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এটাকে আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। তো এটি ইনস্টল হয়ে যাওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনাকে চারটে পারমিশন চাইবে, তো পারমিশনগুলি আপনি অ্যালাউ করে দেবেন। তো পারমিশনগুলি অ্যালাউ করার পরেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই অ্যাপটিতে টোটাল 11টি ফিচার্স রয়েছে, তো আমি একে একে আপনাদের সাথে সব ফিচার্সগুলির সাথে পরিচয় করে দেবো। এখানে প্রথম ফিচার্সটি রয়েছে ওয়াক অ্যান্ড চ্যাট। তো এই ফিচার্সটির কাজ হচ্ছে, আপনি যদি রাস্তায় চলতে চলতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপের ব্যাকগ্রাউন্ডে মোবাইলের ক্যামেরাটি অন থাকবে এবং আপনার হোয়াটসঅ্যাপও হবে। তো দুটো কাজই একসাথে হবে, যাতে আপনার রাস্তার কি আছে না আছে সেগুলো আপনি দেখতে পারেন। তো এটার উপর আপনি ক্লিক করবেন। তো ওখানে ক্লিক করার পরে আপনি ওকেতে ক্লিক করবেন। তো এবার এখানে আপনাকে একটা পারমিশন চাইবে, তো এখান থেকে আপনি এটাকে অ্যালাউ করে দেবেন। তো আবার ব্যাক চলে এসে এখানে আবার একবার ক্লিক করবেন, তারপর আবার ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পরে তো অ্যাক্সেসিবিলিটিতে এটা আপনার অফ থাকবে, তো এটাকে আপনি অন করে দেবেন। তারপরে আপনি এখানে ইএস এ ক্লিক করবেন, তো আপনাকে এখানে একটা অ্যাড দেবে। তো অ্যাডটাকে আপনাকে পুরোটা দেখতে হবে, নয়তো কিন্তু অ্যাপটি কাজ করবে না। অ্যাপটি আপনি পুরোটা দেখবেন তবেই অ্যাপটি কাজ করবে। তো অ্যাডটি শেষ হয়ে যাওয়ার পরে এটাকে আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে আপনার সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। তো ওয়াক অ্যান্ড চ্যাটটা এখান থেকে অফ থাকবে, তো এখান থেকে আপনাকে অন করে দিতে হবে। এবং কতটা অপাসিটিতে আপনি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডের ক্যামেরাটা আপনি অন রাখতে চান, তো সেটাকে আপনাকে এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে হবে। তো এখান থেকে দেখুন হোয়াটসঅ্যাপও চলছে এবং মোবাইলে যে ক্যামেরা সেটাও ব্যাকগ্রাউন্ডে চলছে। তো এরপরে যে ফিচারসটি রয়েছে সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ শর্টকাট। তো এটার উপর আপনি ক্লিক করবেন। এর উপর ক্লিক করার পরে এটা অ্যাড আসবে, অ্যাডটাকে আপনি ক্লোজ করে দেবেন। তো ক্লোজ করার পরে এখানে লেখা আছে সেভ টু ওপেন হোয়াটসঅ্যাপ। আপনার মোবাইলটাকে যদি আপনি একবার যদি সেভ করেন তো হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে যাবে। তো এটা আপনার অফ আছে, তো এটাকে আপনি অন করে দেবেন। তো এবার এখন যদি আপনার মোবাইলটাকে একবার যদি সেভ করেন তো দেখুন হোয়াটসঅ্যাপটি অন হয়ে গেছে। এরপরে তৃতীয় ফিচারসটি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ পজ। তো আপনি যদি আপনার মোবাইলে যদি ইম্পর্টেন্ট কাজ করেন অথবা গেম খেলেন, তো সেক্ষেত্রে যদি আপনি চান যে হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ বিরক্ত করবেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপটাকে এখান থেকে পজ করে রেখে দেবেন। তাহলে হোয়াটসঅ্যাপে একটা এসএমএসও আপনার মোবাইলে ঢুকবে না যতক্ষণ আপনার পজ করা থাকবে। তো এটাকে আপনি অন করবেন। অন করার পরে এখানে একটা অ্যাড আসবে, তো এটাকে আপনি নো করে দেবেন। নো করার পরে এটাকে আপনার এনাবেল আর ডিসেবল, এটা আপনার ডিসেবল আছে, তো এখান থেকে আপনি এটাকে এনাবেল করে দেবেন। এনাবেল করার সময় এটাকে আপনাকে ভিপিএন অ্যাক্টিভ করতে বলবে, তো এটাকে আপনি জাস্ট ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পরেই দেখবেন যে এটা আপনার এনাবেল হয়ে গেছে। তো এবার আপনি যাই করেন, এটা যতক্ষণ পর্যন্ত অন থাকবে তো ততক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো হোয়াটসঅ্যাপের মেসেজ আসবে না। তো এর পরের ফিচারসটি হচ্ছে যে মেসেজ আনসেভ নাম্বার, মানে এখান থেকে আপনি মেসেজ করতে পারবেন আননোন নাম্বারে কোনো নাম্বার সেভ না করে। তো তার জন্য এটাকে আপনি জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে এখানে আপনি রাইট ইওর মেসেজ হিয়ার, এখানে আপনি কি লিখবেন সেই মেসেজটা আপনি এখানে টাইপ করবেন, তারপরে যে নাম্বারে আপনি পাঠাবেন সেই নাম্বারটা আপনি এখানে এন্টার করবেন। তো তারপরে সেন্ড মেসেজে আপনি ক্লিক করবেন। সেন্ড মেসেজে ক্লিক করলে এটাকে আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে চলে যাবে, তারপরে তার ইনবক্সটা আপনাকে অন করে দেবে। তো তারপরে রয়েছে যে হোয়াটসঅ্যাপ বাবল। তো হোয়াটসঅ্যাপ বাবল হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ অন না করে আপনি হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবেন। তো তার জন্য আপনি হোয়াটসঅ্যাপ বাবলের উপর ক্লিক করবেন, তারপর এখানে একটা পারমিশন চাইবে, তো এটাকে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে নোটিফিকেশন অ্যাক্সেসের জন্য আবার একটা আপনাকে পারমিশন চাইবে, তো এখানে আপনি এটাকে ওকে করবেন। তো এটাকে নোটিফিকেশন অ্যাক্সেস থেকে আপনি এটাকে অন করে দেবেন, তারপর এটাকে আপনি অ্যালাউ করে জাস্ট ব্যাকে চলে আসবেন। তো এবার আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ বাবলটা ডিসেবল আছে, তো এটাকে আপনি এবার এখান থেকে এনাবেল করে দেবেন। এখান থেকে আপনি বাবলের সাইজ কমিয়ে বাড়ি ঠিক করে নিতে পারবেন। তো তারপরে এখানে বাবলের থিম রয়েছে, আপনি কোন কালারের বাবল চাইছেন তো ওখান থেকে আপনি থিমটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো তারপর রয়েছে যে হোয়াটসঅ্যাপ ক্লিনার, মানে আপনার হোয়াটসঅ্যাপে যেসব টেম্প ডেটাগুলি রয়েছে সেগুলোকে এখান থেকে আপনি ক্লিন করে দিতে পারবেন। তো তার জন্য এখানে আপনি জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি একটা অ্যাড আসবে, তো অ্যাডটাকে আপনি কেটে দেবেন। তারপর এখানে জাস্ট আপনি ইএস এ ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি স্টার্টে ক্লিক করবেন, দেখবেন যে আপনার ওখান থেকে আপনার ক্লিন করা শুরু করে দেবে। তো এইভাবে আপনার হোয়াটসঅ্যাপের টেম্প ডেটাগুলোকে আপনি এখান থেকে ক্লিন করে রাখতে পারবেন। তো তারপরটা হচ্ছে যে ডাটা সেভার, তো এটা মোটামুটি সবাই জানেন। তো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার ফ্রেন্ডের মধ্যে যে যে স্ট্যাটাস দিয়েছে সেগুলো এখানে আপনার শো করবে। তো আপনি চাইলে এখান থেকে স্ট্যাটাস সেভ করতে পারেন অথবা কাউকে শেয়ার করে দিতে পারেন। তো তারপর রয়েছে যে প্রাঙ্ক চ্যাট, এখান থেকে আপনি ফেক চ্যাট করতে পারবেন। তো এখানে আপনি জাস্ট ক্লিক করবেন,
ক্লিক করার পরে এখানে আপনি এগ্রিতে ক্লিক করবেন। তারপরে আপনি এখান থেকে জাস্ট এখানে আপনাকে করা এক্সাম্পল দেখাবে, তো জাস্ট আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। তো উপরে দেখতে পাচ্ছেন যে চ্যাটের যে আইকনটি রয়েছে ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কার সাথে চ্যাট করবেন, ফেক চ্যাট নামটা আপনি এখানে লিখে দেবেন। তো আমি ধরুন জিত লিখে দিলাম। তারপরে চাইলে আপনি ওখানে একটা ফটো সেটও করে দিতে পারবেন। তো এখানে সিন স্ট্যাটাস আপনি অনলাইন করে রাখতে পারেন, অথবা টাইপিং করছে সেটা করে রাখতে পারেন, অথবা লাস্ট সিন যদি করে রাখেন তাহলে লাস্ট সিন সেট করে রাখবেন, সেটা এখান থেকে আপনি সেট করে রাখতে পারবেন। তারপর সব ঠিকঠাক করে হয়ে যাওয়ার পরে উপরের দিকে রাইট দেখতে পাচ্ছেন, তো রাইটে আপনি ক্লিক করবেন। তো এই দেখুন একটি ফেক কন্ট্যাক্ট তৈরি হয়ে গেছে। তো এরকম আপনি কারোর সাথে ফেক চ্যাট করে আপনার বন্ধুদেরকে আপনি চমকে দিতে পারেন। তো এরপর রয়েছে স্কোয়ার ফিট ফটো, এটি একটি ফটো এডিটর টুল। তো এখান থেকে আপনি ফটো এডিট করতে পারবেন। তো এরপরের ফিচার্সটি হচ্ছে যে ফটো ওভারলি, মানে আপনি আপনার হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনে ফটো অ্যাড করতে পারবেন। তো তার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে গ্যালারি আছে গ্যালারিতে আপনি ক্লিক করবেন। তারপরে আপনার গ্যালারি থেকে একটি ফটো আপনি চয়েস করে দেবেন। তো আমি এখান থেকে একটা জায়গায় সেটা ফটো চয়েস করে দিলাম। তারপরে ফটো ওভারলেটা আপনি এখান থেকে অ্যাক্টিভ করে দেবেন। এবার তো এখানে কতটা অপাসিটিতে আপনার ফটোটা শো করবে, তো সেটাকে এখান থেকে টেনে কমিয়ে বাড়িয়ে ঠিক করে নেবেন। তো এই দেখুন হোয়াটসঅ্যাপটা ওপেন করছি, দেখুন যে ব্যাকগ্রাউন্ডে একটি ফটো সেট হয়ে গেছে। এরপর রয়েছে যে স্কিল ফেসেস। তো এখানে আপনি সুন্দর সুন্দর ফেস পেয়ে যাবেন, এখানে হ্যাপি, অ্যাংরি, আদার্স, এখানে অনেক কিছুই ফেস রয়েছে। চাইলে এগুলো আপনি আপনার বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল এই অ্যাপটির মূলত 11টি ফিচার্স। আর এই ফিচার্সগুলির মধ্যে আপনাদের কাছে সবচেয়ে কোন ফিচার্সটি ভালো লেগেছে তো সেটি আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। টিল দেন টেক কেয়ার, টাটা।